আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাহে শিবপুরি নরসিংদীর বিখ্যাত লটকনের কলমের চারা বড় বড় চারা যে চারাগুলোতে আগামী বছর লটকন আসবে ইনশাল্লাহ এই চারাগুলোর তিন বছর বয়স হয়ে গেছে প্রতিটা চারাই কলমের গাছ দেখতে পাচ্ছেন আপনারা বস্তা করা সবগুলো গোড়ার মধ্যে কলম করা সবগুলো গাছ প্রায় আট থেকে সাত আট 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 ফিটের চেয়ে কম না কোনোটাই দেখতে পাচ্ছেন আপনারা এবং সবগুলো গাছ কলমের এই যে এই জায়গাটা যে কলম ছিল কলম করা এটার এইখানে কলম এটার এইখানে কলম প্রত্যেকটা গাছ কলম যারা লটকনের বাগান করতে চান এবং লম্বা চারা প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের চারাগুলো সব মাটির উপরে পলিথিনের প্যাকেট করা মাটির সাথে কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ মাটি থেকে আলাদা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটি থেকে আলাদা এই গাছগুলো আপনারা রোপন করলে ইনশাল্লাহ সামনের বছর এগুলোতে লটক আসবে কারণ এগুলোর কাঠ অনেক পুরাতন হয়েছে দেখতে পাচ্ছেন এখন শুধু ফল আসার অপেক্ষা জন্য যাদের লটকনের চারা দরকার বড় চারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইশাল তো দর্শক আপনারা চাইলে এই চারাগুলো সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যারা মনে করেন যে ছাগলে খেয়ে ফেলে ছোটো চারা লাগালে কিংবা মারা যায় তাদের জন্য আমাদের এই সিস্টেম চারাগুলো লম্বা অনেক এবং আপনি দেখেন দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত সতেজ এবং সবগুলো মাটির উপরে এগুলো মারা যাবার আশঙ্কা নাই বললেই চলে এবং গাছগুলো প্রত্যেকটা গাছ অনেক সতেজ দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ সতেজ তো আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এই চারাগুলো পাঠাই আপনারা নিশ্চিন্তে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সব জায়গায় পৌঁছে যায়